हेलो व्यूअर्स, सबाई केमन आछेन? आशा करी सबाई भालो आछेन। आजकेर भिडियोते देखाबो किभाबे बांग्लादेशेर व्हाट्सएप नम्बर इंडियार मोबाइले व्हाट्सएपे सेव करबेन, अथवा इंडियार व्हाट्सएप नम्बर बांग्लादेशेर मोबाइले व्हाट्सएपे सेव करबेन। जदि आपनारा बांग्लादेश थेके थाकेन ताहले इंडियार व्हाट्सएप नम्बर सेव करते पारबेन। যদি আপনারা ইন্ডিয়াতে থেকে থাকেন তাহলে বাংলাদেশের হোয়াটসঅ্যাপ নাম্বার সেভ করতে পারবেন খুব সহজে, এবং সাথে ফ্রিতে ভিডিও কল ও এসএমএস করতে পারবেন। তো কিভাবে ভারত ও বাংলাদেশের হোয়াটসঅ্যাপ নাম্বার সেভ করতে করবেন এবং ব্যবহার করতে পারবেন সেটি এখন লাইভ প্রুফ দেখাবো। ওয়েলকাম ব্যাক। তো ফ্রেন্ডস, প্রথমে দেখাবো আপনারা বাংলাদেশ থেকে কিভাবে ইন্ডিয়ার হোয়াটসঅ্যাপ নাম্বার সেভ করবেন। তো বাংলাদেশের থেকে ইন্ডিয়ার হোয়াটসঅ্যাপ সেভ, প্রথমেই আপনাকে আপনার মোবাইলের হোয়াটসঅ্যাপটি ওপেন করতে হবে। তারপরে টাচ এ ক্লিক করব, এরপরে নিউ চ্যাট আইকন এ ক্লিক করব, এরপরে নিউ কন্ট্যাক্টে ক্লিক করব, তারপরে অ্যাড নাম্বারে ক্লিক করব। প্রথমে আমরা ইন্ডিয়ার কান্ট্রি কোড নাম্বার টাইপ করব +91, এরপরে মোবাইল নাম্বার টাইপ করব, এরপরে সেভ অপশানে ক্লিক করব, তারপরে নাম্বারটি খুঁজে বের করব, এরপরে ভিডিও কল ও চ্যাট এসএমএস করতে পারবেন। এবার দেখাবো দ্বিতীয় অপশানে আপনার ইন্ডিয়া থেকে কিভাবে বাংলাদেশের হোয়াটসঅ্যাপ নাম্বার সেভ করবেন। তো ফ্রেন্ডস, ইন্ডিয়া থেকে বাংলাদেশের হোয়াটসঅ্যাপ নাম্বার সেভ করতে গেলে প্রথমে হোয়াটসঅ্যাপটি ওপেন করতে হবে এবং চ্যাট অপশানে ক্লিক করতে হবে, এরপরে নিউ চ্যাট অপশানে ক্লিক করতে হবে, এরপরে নিউ কন্ট্যাক্টে ক্লিক করতে হবে, এরপরে অ্যাড নাম্বার এ ক্লিক করতে হবে, এরপরে প্রথম কান্ট্রি কোড টাইপ করতে হবে +880, তারপরে মোবাইল নাম্বার টাইপ করতে হবে, এরপরে সেভে ক্লিক করতে হবে, তারপরে নাম্বারটি খুঁজে বের করবেন এবং তাকে ভিডিওর কল ও এসএমএস করতে পারবেন। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন।